এই প্রশ্নটা মিমির কাছ থেকে নমস্কার সদ্গুরু এই গত কয়েক সপ্তাহ ধরে আপনি বলছেন বাড়িকে সাধের বাড়ি বানাতে বাসের জন্য যদিও বাড়ি কখনোই সাধের বাড়ি হয়ে উঠতে পারে না গার্হস্থ অশান্তির জেরে আর কোথাও পালাতেও পারে না একজন পুরুষ নালিশ করছেন নাকি নারী মিমি এম আই এম আই মিমি মেই মনে হচ্ছে মেয়ের মতোই শুনতে লাগছে লেবাননে আক্রান্তের সংখ্যাটা বেড়ে একশো পার্সেন্টে পৌঁছেছে মার্চ দু হাজার এবং একই ঘটনা ঘটছে বিশ্বজুড়ে এই লকডাউনের পর আমরা তাদের কিভাবে সাহায্য করতে পারি এ সংকটের সময় টিকে থাকতে গার্হস্থ অশান্তি আমি ভেবেছিলাম এটা কোনো পুরুষ কারণ মহিলারা আজকাল বেশি ফিট পুরুষদের তুলনায় তো আমি ভেবেছিলাম এটা কোনো পুরুষ দোষারোপ করছেন কিন্তু এটা একটা মহিলাই দুর্ভাগ্যবশত বেশ দেখুন এটাই আমরা পাল্টানোর চেষ্টা করছি এটাই যা সারা পৃথিবী পাল্টানোর চেষ্টা করছে কারণ কারণ একজন নারী বা একজন ফিমেল হিউম্যান বিং এর জন্য কিছু নির্দিষ্ট জৈব দায়িত্ব আছে আমাদেরকে এখানে আনার পরিপ্রেক্ষিতে এই কারণের জন্য তাদের কিছু সামাজিক প্রতিবন্ধকতা ছিল যা বিবর্তিত হয়েছে সময়ের সাথে এই প্রতিবন্ধকতাগুলি শোষিত করেছে খুবই কঠিনভাবে বিভিন্ন সমাজে প্রায় সর্বত্র তবে সবাই নয় কিন্তু সর্বত্র এটা ঘটেছে এ ধরনের ঘটনা কোনো কোনো জায়গায় এটার ধর্মীয় সমর্থন রয়েছে অন্যান্য জায়গায় এটা খোলাখুলি ঘটছে একটি নারীকে শাসন এবং শোষণ ব্যক্তি মানুষেরা সময় করবে আমি চাই আপনি এটা বুঝুন এটা কেবল একটি নারীর কথা নয় ব্যক্তি মানুষদের প্রবণতা থাকে যে কোনো কাউকেই শোষণ করার যে তার থেকে দুর্বল তো সারা বিশ্বজুড়ে এটা হতো একটা সৌভাগ্যের বিষয় যেটা নেমে এসছে অনেকটা আজকাল যখন আমরা বড় হচ্ছিলাম তখনও প্রত্যেক দিন স্কুলে আপনি মার খেয়ে যেতে পারতেন একবার এক কারণে প্রায় রোজই কেন আপনি একটি শিশুকে মারছেন শুধু এই জন্য যে সে আপনার থেকে ছোট এমনকি আপনাদের তো দাঁড়ান স্পয়েল দ্য চাইল্ড সামথিং সামথিং তো আপনি তাদের মারছেন না কারণ আপনি তাদের থেকে বেশি ভালো কিছু জানেন তাদের মারছেন না কারণ আপনি বিবর্তিত আর তারা বিবর্তিত হয়নি আপনি তাদের বিকাশের গতি বাড়িয়ে তুলতে চান সেই জন্য স্রেফ তারা আপনার থেকে ছোট তাই কেন যখন তারা বেড়ে ওঠে আপনি তাদের মারেন না কেন কারণ আপনি সেটার ফল ভালো করেই জানেন তাই একইভাবে প্রয়োজনীয় নয় যে তারা কাউকে পেটাচ্ছেন কারণ তারা নারী তারা তাদের মারছেন কারণ তারা শারীরিকভাবে দুর্বল একটা পুরুষের তুলনায় তার একটু ছোট আর কমজোর সাধারণত তাই এই শোষণ যারাই আপনার থেকে দুর্বল তাদের হয় শারীরিকভাবে বা অর্থনৈতিকভাবে বা সামাজিকভাবে যেভাবেই হোক যদি আপনি একটু দুর্বল হন আপনাকে লুট করে নেয় জানেন একবার আমি এক ধরনের বৈঠক বসেছিল মালানাডুর কাছে শিবমগার কাছাকাছি পশ্চিমঘাট পর্বতমালায় কোন একটা শিবির সেখানে আর বেশ আগেকার কথা বলছি আর যোগ সম্বন্ধীয় কোনো ছোটো কিছু চলছিল তারা চেয়েছিল আমি সেখানে যাই তাদের সাথে একদিন থাকি তাই আমি গেলাম সেখানে স্বাভাবিকভাবেই আমার যাতায়াতের মাধ্যম সে সময় হতো একটি মোটর সাইকেল তো আমি সেখানে গেলাম সেই দিনগুলিতে দুশো পঞ্চাশ সি সিঙ্গল স্ট্রোক এর যন্ত্র একটা ছিল বড় মোটর সাইকেল আজ যদি আমি সেটাকে আমার যেটি আছে তার পাশে দাঁড় করে এটা ঠাট্টার বিষয় মনে হয় সেই সময়ে সেটা ছিল একটি বড় মোটরসাইকেল রাস্তায় সেটা সব থেকে দ্রুত গতির বাহন ছিল তো আমি সেখানে গেলাম আর অন্য কিছুজন ওখানে ছিলেন যারা ওই জায়গাটা দেখাশোনা করছিলেন তো ছোট একটি লুনায় এক ছোট একটি যন্ত্র ছিল লুনা বলে কাইনেটিক লুনা তো ওই লুনাটিতে ওই মানুষটি শাকসবজি কিনতে যেত অনেক দূরে একটি জায়গা থেকে আর ফিরে আসতো কারণ এটা ছিল একটা জঙ্গলের ভেতরে আর তারপর সে এই সমস্ত ব্যাগ বোঝাই করে ফিরে আসছিল আর কোনো একটা ট্রাক যাচ্ছিল ট্রাকটি তাকে রাস্তা থেকে ঠেলে বের করে দিল তো সে পড়ে গেল আর একটু আহত কোনো বড়সড় ক্ষতি হয়নি ছোট্ট একটুখানি ক্ষতি কিছুটা চামড়া ক্ষতিগ্রস্ত হাড় ভাঙেনি তো সে ফিরে এলো আর বলছিল কি হয়েছে জানেন আমার কাছে শক্তি ছিল না সে আমাকে ঠেলে ফেলে দিল এভাবে রাস্তায় আপনার সবসময় কিছু শক্তি থাকা উচিত আমি বললাম শুধুমাত্র রাস্তাতে নয় যে কোনো জায়গাতেই যদি আপনার শক্তি না থাকে তার আপনাকে ঠেলে সরিয়ে দেবে দুর্ভাগ্যবশত জগৎ এরকমই হয়ে গেছে এই কারণেই এই কারণেই একটি আধ্যাত্মিক স্থান থাকা খুব গুরুত্বপূর্ণ যেখানে মানুষজনদের তাদের শক্তির জন্য দেখা হয় না লোকজনদের মান্য করা হয় না তাদের শারীরিক জোর বা অর্থনৈতিক ক্ষমতা বা অন্য কিছুর জন্য কিন্তু মানুষকে শ্রদ্ধা করা হতো শুধু তারা যেরকম তার জন্যই আমাদের এরকম একটি সমাজ গড়ে তুলতে হবে এই বাড়ির ভেতরে এই হিংসা জুলুম আমি জানি অনেক মানুষটিকে সম্বোধিত করতে চাইছেন যেন একটি পুরুষ নারীর সমস্যা এটা পুরুষ নারীর সমস্যা নয় এটি মানুষ বনাম অন্য কিছুর সমস্যা মানুষ বনাম যে কোনো কিছুর সমস্যা কোনো কিছুই যে আপনার থেকে দুর্বল খুব যদি ছোট হয় আপনি পায়ে চাপা দেবেন যদি বড় হয় আপনি পাথর ছুঁড়ে মারবেন আর একটু বড় হলে আপনি একটি লাঠি দিয়ে পেটাবেন যে কোনো কিছুর ব্যাপারই কেন কেন মানুষেরা কেন মানুষেরা শুধু গুলি করে চলতো যা কিছুই তারা দেখতে পেত বন্য জন্তু আর ওরকম কিছু সবসময় খাবারের জন্য নয় যদি তারা কেবল খাবারের জন্য গুলি করতো বেঁচে থাকার জন্য সেটা আলাদা ব্যাপার বেশিরভাগ জন্তুদের গুলি করে মারা হয়েছিল শ্রেফ বিলাসের জন্য কারণ তারা ফেরত গুলি করতে পারে না তো আপনি একটি মোশকে গুলি করেন কারণ সেটা আপনাকে গুলি করতে পারবে না একটি শিশুকে পেটান কারণ সে পেটাতে পারবে না একজন নারীকে মারেন কারণ তিনিও আপনাকে ফেরত মারতে পারবেন না সুতরাং এটা ঘটে চলেছে সর্বত্র কিন্তু আজ নারীর কাছে বিকল্প রয়েছে এটাই সময় আমরা তা বেছে নিই আমরা সব কিছু ঠিক করতে পারি না কিন্তু আপনারা সকলে যাদের সন্তান আছে আপনার বাড়ির মেয়ে শিশুকে ক্ষমতা প্রদান করা সব থেকে গুরুত্বপূর্ণ ক্ষমতাশালী হওয়া মানে এই নয় যে সে শোষণ করতে শুরু করবে কাল থেকে ক্ষমতাশালী হওয়া মানে এটা যে আপনার কাউকে শোষণ করার প্রয়োজনই নেই সেটাই হলো ক্ষমতাশালী হয়ে ওঠা একজন মানুষ তখন ওই প্রকৃত ক্ষমতাশালী হবে যদি আমি এখানে বসে থাকি আমি স্বয়ং দারুণ চমৎকার অনুভব করছি আমার দশজন মানুষের দরকার নেই আমার পেছনে নিচে থাকার আমার দারুণ অনুভব করার জন্য এটাই হল ক্ষমতাশালী হয়ে ওঠা এই ক্ষমতাশালী হয়ে ওঠা যদি হতেই হয় তাহলে আপনাকে অবশ্যই আধ্যাত্মিক প্রক্রিয়ার দিকে তাকাতে হবে পুরো জগৎ তাকে আধ্যাত্মিক প্রক্রিয়ার মানে তাকানো উপরে নয় নিচে নয় এটা হলো নিজের অন্তরের দিকে চাওয়া আর আমাদের অস্তিত্বে সেই অত্যাবশ্যক প্রকৃতি সংস্পর্শে আসা যদি আমরা সেটা স্পর্শ না করি আমরা অন্য জন্তুর মতো থেকে যাব একটি সিংহ একটি জঙ্গলের মধ্যে দিয়ে হাঁটছিল আর সে অনুভব করছিল এই পুরুষটার মতো সেই ঘরোয়া হিংসা দৃশ্যের একটু ঘুরে বেড়াচ্ছিলো ওরকম ভাবতে ভাবতে সে একটা শিয়ালকে দেখতে পেয়ে চেপে ধরল আর বলল এই জঙ্গলের রাজাকে শিয়াল জানেন তো কেমন ও মহারাজ আপনি শুধুই জঙ্গলেরই নয় আপনি গোটা ব্রহ্মাণ্ডের রাজা সে আর একটু বেশি ভেবে ফুলে গেল সে ঘুরে বেড়াচ্ছিল তারপর সে একটি চিতাবাক্যে দেখতে পেল তাকে তখন চেপে ধরে বললো কেই জঙ্গলের রাজা চিতাটি কাঁপতে লাগলো কারণ সে সিংহের সঙ্গে লড়ে জিততে পারবে না সে বলল না না আপনি অবশ্যই জঙ্গলের রাজা কোনো দুই মত নেই এতে যদি দুটো বিকল্প পাই সেটা হবে আপনি আর আপনি তখন সিংহটি চমৎকার বোধ করছিল এমনকি চিতাবাঘও তার সামনে কাঁপছে আর সে একটু খোলা জায়গায় এসে পৌঁছালো সেখানে একটা বিশাল দাঁতাল হাতিকে দেখতে পেল আর সে চেঁচিয়ে বলল কেই জঙ্গলের রাজা দাঁতাল হাতিটা কোনো শব্দ উচ্চারণ না করে তার সুরটি দিয়ে সিংহটিকে উঠিয়ে গোল পাকিয়ে পটকে দিল মাটিতে ভীষণ জোরে পিঠের বাজে ব্যথা নিয়ে সিংহটি বললে তুমি শুধু আমাকে বলে দিতে পারতে। কিন্তু আমাকে আমার প্রমাণ দিতে তো এই সমস্যাটা যে যেখানেই আপনি কাউকে খুঁজে পান যে কিনা আপনার থেকে একটু দুর্বল শারীরিকভাবে অর্থনৈতিকভাবে সামাজিকভাবে রাজনৈতিকভাবে আপনি তাদের কষ্ট দিতে চান এটা ভীষণ পাশবিক জন্তুদের জগতে এটা ঠিক আছে কিন্তু মানুষের ক্ষেত্রে এটা একদম ঠিক নয়